সূচি ঘোষণা করেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সাধারণ ডিগ্রি কলেজ কারিগরি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে। যার পরনাই ক্ষুব্ধ বিভিন্ন ছাত্র সংগঠনগুলি, পরীক্ষা স্থগিতে এতে হতাশ পড়ুয়ারাও। তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার দাবি মঙ্গলবারই জানিয়েছে বাম ছাত্র সংগঠনদ্বয় এসএফআই টিএসইউ। পাশাপাশি AISF ও AIS এর তরফেও প্রতিবাদ জানানো হয়েছে পরীক্ষা স্থগিত করার। এবার সরব হলো NSUI। বুধবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়, পরীক্ষা যাতে অতি সত্বর নেওয়া হয় এবং সেপ্টেম্বর মাসের মধ্যে পড়ুয়াদের মার্কশিট দেওয়া হয়। ইসির কাছে একটাই দাবি রাখবো, সেই পরীক্ষা যেন অতি সত্বর করা হয় এবং এই সেপ্টেম্বর মাসের মধ্যে ওদেরকে ফাইনাল ডিগ্রি মার্কশিট প্রোভাইড করে তাদের যেন খুব তাড়াতাড়ি এই মুশকিল থেকে রিলিফ করা হয়। তাই আপনাদের সকলের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই দাবিকে যেন সর্বত্র পৌঁছে দেওয়া হয়। ডিসি মহাশয়ের কাছে একটাই আমার আবেদন, ছাত্রদের এই সমস্যাকে উনি যেন কনসিডার করেন এবং খুব শীঘ্রই তার উপর একটি অ্যাকশন নেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3।